নমস্কার, শুনছেন গল্পডিয়ান। এখানে আমরা প্রতিষ্ঠিত ও উদীয়মান বিভিন্ন লেখকের গল্প পাঠ করি। কোনো রকম অন্ধবিশ্বাস ও মাদকদ্রব্য ব্যবহারে উৎসাহ দেওয়া গল্পডিয়ানের উদ্দেশ্য নয়। গল্প বলা ও শোনার আনন্দেই আমাদের এই আয়োজন। আজ শুনবেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা নয়ন চাঁদ। এর আগে আমরা এই লেখকের জপপুরের হাটে গল্পটিও পাঠ করেছিলাম। আগ্রহীদের জন্য ভিডিও ডান দিকে তার লিঙ্ক রইল। শীর্ষেন্দু মুখোপাধ্যায়, জন্ম 1935 খ্রিস্টাব্দের 2 নভেম্বর ময়মনসিংহে। একজন বিদ্যালয়ের শিক্ষক হিসাবে নিজের কর্মজীবন শুরু করলেও আমাদের কাছে তিনি লেখক হিসাবেই সর্বাধিক পরিচিত। শিশু ও বড়দের জন্য লিখেছেন একাধিক গল্প ও উপন্যাস। তার লেখা অদ্ভুতরে সিরিজ অবলম্বনে তৈরি হয়েছে বিভিন্ন চলচ্চিত্র, তার মধ্যে উল্লেখযোগ্য পাতালঘর, মনসের অদ্ভুত বাড়ি, আজব গায়ের আজব কথা, গয়নার বাক্স ইত্যাদি। এছাড়াও তার সৃষ্ট সব চরিত্রটি নিয়ে তৈরি হয়েছে 3টি রহস্য চলচ্চিত্র। আজ গল্প পাঠে শুভ্রাংশু, জয়ন্ত, অনিরুদ্ধ ও রাজদীপ। পোস্টার ও ক্যালিগ্রাফি শুভম। সম্পাদনা, আবহ পরিকল্পনা ও পরিচালনায় আমি শুভ্রাংশু। শুরু হচ্ছে গল্পডিয়ানের আজকের নিবেদন, নয়ন চাঁদ। কে? গভীর রাতে একটা শব্দ শুনে নয়নচাঁদবাবুর ঘুম ভেঙে গেল। এমনিতেই নয়নচাঁদের ঘুম খুব পাতলা, টাকা থাকলেই দুশ্চিন্তা, আর দুশ্চিন্তা থাকলেই অনিদ্রা, অনিদ্রা থেকেই আবার অগ্নিমান্দ হয়, অগ্নিমান্দ থেকে ঘটে উদারময়। সুতরাং টাকা থেকেও নয়নচাঁদের সুখ নেই। সারা বছর কবিরেজি পাঁচন, হোমিওপ্যাথির গুলি আর অ্যালোপ্যাথির নানা বিদঘুটে ওষুধ খেয়ে বেঁচে আছেন কোনো মতে। ঘুম ভাঙতেই নয়নচাঁদ চারিদিকে চেয়ে দেখলেন। রাত্রিবেলা এমনিতেই নানা রকমের শব্দ হয়, ইঁদুর দৌড়োয়, আরশোলা খড়খড় করে, কাঠের জোর পটপট করে ছাড়ে, হাওয়ায় কাগজ ওড়ে, আরও কত কি। তাই নয়নচাঁদ তেমন ভয় পেলেন না। তবে আধো ঘুমের মধ্যে তার মনে হয়েছিল শব্দটা হলো জানলায়। জানলার শিকে যেন টুং করে কেউ একটা ঢিল মেরেছিল। বিছানার মাথার দিকে জানলার পাশেই একটা টেবিল, তাতে ঢাকা দেওয়া জলের গেলাস। নয়নচাঁদ টর্চ জেলে গেলাসটার দিকে হাত বাড়িয়েই থমকে গেলেন। টেবিলের ওপর একটা কাগজের মোড়ক পড়ে আছে। নয়নচাঁদ উঠে বড় বাতিটা জেলে মোড়কটা খুললেন। যা ভেবেছেন তাই, ঢিলে জড়িয়ে কে একখানা চিঠি পাঠিয়েছে তাকে। সাদামাটা একখানা কাগজে লাল অক্ষরে লেখা, নয়নচাঁদ আমাকে মনে আছে, সামান্য দেনার গায়ে আমার ভিটে ঘুঘু চড়িয়েছিলে, শেষ অব্দি গলায় গামছা বেঁধে আমাকে আত্মহত্যা করতে হয়। আমার বউ আর বাচ্চারা ভিখিরি হয়ে সেই থেকে পথে পথে ঘুরছে। অনেক সহ্য করেছি, আর না, আগামী অমাবস্যায় ঘাড় মটকাব। ততদিন ভালো মন্দ খেয়ে নাও, ফুর্তি করো, গাও, নাচো, হাসো, বেশি দিন তো আর নয়। ইতি তোমার জন জনার্দন। চিঠি পড়ে নয়নচাঁদ ঠক ঠক করে কাঁপতে লাগলেন। তার শিথিল হাত থেকে চিঠিটা পড়ে গেল। চাকর বাকর, বউ, ছেলে মেয়েদের ডাকার চেষ্টা করলেন, কিন্তু গলা দিয়ে স্বর বেরোলো না। জনার্দনকে খুব মনে আছে নয়নচাঁদের। নিরীহ গোছের মানুষ, তবে বেশ খরচের হাত ছিল,
প্রায় হ্যান্ডনোট লিখে নয়নচাঁদের কাছ থেকে সুদে টাকা ধার করত। কখনো টাকা শোধ দিতে পারেনি। নয়নচাঁদ মামলায় জিতে লোকটার বাড়িঘর সব দখল করে নেয়। জনার্দন সেই দুঃখে বিবাগী হয়ে কোথায় চলে যায়। মাসখানেক বাদে নদীর ওপারে এক জঙ্গলের মধ্যে একটা আমড়া গাছের ডাল থেকে ঝুলন্ত অবস্থায় তার পচা গলা লাশটা পাওয়া যায়। তার বউ ছেলেপিলেদের কি হয়েছে তা অবশ্য নয়নচাঁদ জানে না। সেই ঘটনার পর বছর তিন চার কেটে গেছে। নয়নচাঁদের ভূতের ভয় আছে, তাছাড়া অপঘাতকেও তিনি খুবই ভয় পান। খানিকক্ষণ বাদে শরীরের কাঁপুনিটা একটু কমলে তিনি জল খেলেন এবং বাড়ির লোকজনকে ডাকলেন। রাত্রে আর কেউ ঘুমোতে পারল না। এই রহস্যময় চিঠি নিয়ে উত্তেজিত আলোচনা গবেষণা হতে থাকল। পরদিন সকালে গোয়েন্দা বরদাচরণকে ডেকে পাঠানো হল। গোয়েন্দা বরদাচরণ পাড়ারই লোক। এখানে বলে রাখি, বরদাচরণ লোকটা একটু অদ্ভুত। স্বাভাবিক নিয়মে কোনো কাজ করতে তিনি ভালোবাসতেন না। তার সব কাজই একটা বৈশিষ্ট্য আছে। এই যেমন, কোনো বাড়িতে গেলে তিনি কখনো সদর দরজা দিয়ে সেই বাড়িতে ঢুকবেন না, এমনকি খিড়কি দরজা দিয়েও না। তিনি হয় পাঁচিল টপকাবেন, নয়তো গাছ বেয়ে উঠে ছাদ বেয়ে নামবেন। এমনকি জানলা ভেঙেও তাকে ঢুকতে দেখা গেছে। নয়নচাঁদের বাড়িতে বরদা ঢুকলেন টারজানের কায়দায়। বাড়ির কাছেই একটা মস্ত বট গাছ আছে। সেই বটের একটা ঝুড়ি ধরে কোষে খানিকটা ঝুল খেয়ে বরদা পাশের একটা জাম গাছের ডাল ধরলেন। সেটা থেকে লাফিয়ে পড়লেন একটা চালতা গাছে। সেখান থেকে নয়নচাঁদের বাড়ির পাঁচিল ডিঙিয়ে অবশেষে একটা রেইন পাইপ ধরে তিনতলার জানলায় উঁকি দিয়ে হাসি মুখে বললেন, এই যে নয়নবাবু, কি হয়েছে বলুন তো? জানালায় আচমকা বরদাচরণকে দেখে নয়নচাঁদ ভিড় মেখে প্রথমটায় গু গু করতে লাগলেন। চোখে মুখে জলের ঝাপটা দিয়ে তাকে ফের সামাল দেওয়া হল। বরদাচরণ ততক্ষণ ধৈর্যের সঙ্গে জানালার বাইরে পাইপ ধরে ঝুলে রইলেন। অবশেষে যখন ঘটনাটা বরদাচরণকে বলতে পারলেন নয়নচাঁদ, তখন বরদা খুব গম্ভীর মুখে বললেন, তাহলে এই জানালাটাই, এটা দিয়েই ঢিলে বাঁধা চিঠিটা ছোড়া হয়েছিল, তাই তো? হ্যাঁ বাবা বরদা। জানালাটা খুব নিবিষ্টভাবে পরীক্ষা করে বরদা বললেন, অনেকদিন জানালাটা রং করেননি দেখছি। না, খামুখা পয়সা খরচ করে কি হবে? জানালা রং করালেও আলো হাওয়া আসবে, না করালেও আসবে, ঝুটমুট খরচা করতে যাব কেন? বরদা বললে, তার মানে আপনি খুব কৃপণ লোক, তাই না? কৃপণ নই বাবা, লোকে বাড়িয়ে বলে, তবে হিসেবই বলতে পারো। কাল রাতে আপনি কি খেয়েছিলেন? কেন বাবা বরদা, রোজ যা খাই তাই খেয়েছি, দুখানা রুটি আর কুমড়ো ছেচকি। আপনি খুবই কৃপণ, ভীষণ কৃপণ। নয়নচাঁদ আবার বললেন, না বাবা, কৃপণ নই, হিসেবই বলতে পারো। আমার ফিস কত জানেন? 500 টাকা, আর খরচপাতি যা লাগে। ও ভগবান! তখন বড়দা বিরক্ত হয়ে বললেন, কৃপণ বা হিসেবই বললে আপনাকে কিছুই বলা হয় না, আপনি যাচ্ছে তাই রকমের কৃপণ, বোধহয় পৃথিবীর সবচেয়ে কৃপণ লোক আপনি। শুনে নয়নচাঁদ মুখখানা বেজার করে বললেন, পাড়ার লোক হয়ে তুমি 500 টাকা চাইতে পারলে, তোমার ধর্মে সইল? বরদা বললেন,
আপনার প্রাণের দাম কি তার চেয়ে বেশি নয়? কিছু কমই হবে বাবা, হিসেব করে দেখেছি আমার প্রাণের দাম 250 টাকার বেশি নয়। তবে আমি চললুম, বিজিত বাবদ 20টা টাকা আমার বাড়িতে পাঠিয়ে দেবেন। নয়নচাঁদ আঁতকে উঠে বললেন, যেও না বাবা বড়দা, ওই 500 টাকাই দেব খন। বড়দা চরণ এবার পাইপ বেয়ে নেমে সিঁড়ি বেয়ে ঘরে এসে উঠলেন। হাত বাড়িয়ে বললেন, চিঠিটা দেখি। চিঠিটা নিয়ে খুঁটিয়ে সবটা পড়লেন, কালিটা পরীক্ষা করলেন, কাগজটা পরীক্ষা করলেন, আতশ কাঁচ দিয়ে অক্ষরগুলি দেখলেন ভালো করে। তারপর নয়নচাঁদের দিকে চেয়ে বললেন, এটা কি জনার্দনেরই হাতের লেখা? ঠিক বুঝতে পারছি না, জনার্দন কয়েকটা হ্যান্ড নোট আমাকে লিখে দিয়েছিল, সেই লেখার সঙ্গে অনেকটা মিল আছে। বড়দা বললে, মনে হচ্ছে গামছাটা তেমন টেকসই ছিল না। তার মানে কি বাবা? এখানে গামছার কথা ওঠে কেন? বড়দা বললে, ওই গামছাটাই আসল। জনার্দন গলায় গামছা বেঁধে ফাঁসে লটকেছিল, তো মনে হচ্ছে গামছাটা ছিঁড়ে সে পড়ে যায় এবং বেঁচেও যায়। এই চিঠি যদি তারই লেখা হয়ে থাকে তো বিপদের কথা। আপনি বরং কটা দিন একটু ভালো খাওয়া দাওয়া করুন, আমোদাল্লাদ তো করে নিন প্রাণ ভরে। তার অর্থ কি বাবা? কি বলছো সব? আমি জীবনে কখনো ফুর্তি করিনি তা জানো? জানি বলেই বলছি, টাকার পাহাড়ের উপর শকুনের মতো বসে থাকা কি ভালো? অমাবস্যারও তো আর দেরি নেই। নয়নচাঁদ বাক্য হারা হয়ে চেয়ে রইলেন, তারপর বললেন, জনার্দন যে মরেছে তার সাক্ষী সাবুত আছে, লাশটা শনাক্ত করেছিল তার আত্মীয়রাই। শুনে বড়দা বললেন, তবে তো আরো বিপদের কথা, এ যদি ভূতের চিঠি হয়ে থাকে। তবে আমাদের তো আর কিছুই করার নেই। নয়নচাঁদ এবার ভ্যাক করে কেঁদে উঠলেন, তারপর বললেন, প্রাণটা বাঁচাও বাবা বড়দা, যা বলো তাই করি। বড়দা এবার একটু ভাবলেন, তারপর মাথাটা নেড়ে বললেন, ঠিক আছে দেখছি। এই বলে বড়দা চরণ বেরিয়ে গেলেন। ফিরে এলেন 3 দিন পর, মাথার চুল উস্কো ফুস্কো, গায়ে ধুলো, চোখ লাল। বললেন, পেয়েছি। নয়নচাঁদ আশান্বিত হয়ে বললেন, পেরেছো বেটাকে ধরতে? যাক বাঁচা গেল। বড়দা মাথা নেড়ে বললেন, তাকে ধরাও তো সোজা নয়, তবে জনার্দনের বউ ছেলে মেয়ের খোঁজ পেয়েছি। এই শহরের একটা নোংরা বস্তিতে থাকে, ওই ভিক্ষে শিক্ষে করে, পরের বাড়িতে ঝিঝাকর খেটে কোনো রকমে বেঁচে আছে আর কি। শুনে নয়নচাঁদ নিরাশ কণ্ঠে বললেন, ও কিন্তু সে খবরে আমাদের কাজ কি? বড়দা কটমট করে চেয়ে থেকে বললেন, চিঠিটা যদি ভালো করে পড়ে থাকেন তবে নিশ্চয়ই লক্ষ্য করেছেন, ভূতটার কেন আপনার উপর রাগ? তার বউ ছেলে মেয়ের ভিকিরি হয়ে যাওয়াটা সে সহ্য করতে পারছে না। তা বটে, যদি বাঁচতে চান আগে ওদের ব্যবস্থা করুন। কি ব্যবস্থা বাবা বড়দা? ওদের ঘর বাড়ি ফিরিয়ে দিন, আর যা সব ক্রোক করেছিলেন তাও। শুনে নয়নচাঁদ আঁতকে উঠে বললেন, ওরে বাবা, তার চেয়ে যে মরাই ভালো। আপনি চ্যাম্পিয়ন মশাই। কিসে বাবা বড়দা? কিপটেমিতে। আচ্ছা আসি, আমার কিছুই করার নেই কিন্তু। দাঁড়াও দাঁড়াও, অত চটো কেন?
জনার্দনের পরিবারকে সব ফিরিয়ে দিলে কিছু হবে? মনে হয় হবে, তারপর আমি তো আছি। এবার একটা দীর্ঘশ্বাস সেরে নয়নচাঁদ বললেন, তাহলে তাই হবে বাবা। অমাবস্যার আর দেরি নেই, মাঝখানে মোটে 7টা দিন। নয়নচাঁদ জনার্দনের ঘর বাড়ি, জমি জমা, ঘটিবাটি এবং সোনাদানা সবই তার পরিবারের কাছে ফিরিয়ে দিলেন। জনার্দনের বউ আনন্দে কেঁদে ফেলল, ছেলে মেয়েগুলি বিহ্বল হয়ে গেল। এবারে বড়দা নয়নচাঁদকে বললেন, আজ রাতে রুটির বদলে ভালো করে পরোটা খাবেন, সঙ্গে ছানার ডালনা আর পায়েস। বলো কি, যা বলেছি তাই করতে হবে। আপনার প্রেশার খুব লো, শকটক খেলে মরে যাবেন। তাই হবে বাবা বড়দা, যা বলবে করব, শুধু প্রাণটা দেখো। নয়নচাঁদ পরোটা খেয়ে দেখলেন বেশ লাগে, কোনদিন খাননি। ছানার ডালনা খেয়ে আনন্দে তার চোখে প্রায় জল এসে গেল, আর পায়েস খেয়ে পূর্বজন্মের কথাই মনে পড়ে গেল তার। তখন নয়নচাঁদ মনে মনে বললেন, না পৃথিবী জায়গাটা বেশ ভালোই। সকাল বেলাতেই বড়দা জানলা দিয়ে উঁকি মারলেন। বড়দা বললেন, এই যে নয়নচাঁদ বাবু, কেমন লাগছে? গায়ে বেশ বল পাচ্ছি বাবা, এই পেটটাও ভুটভাট করছে না তেমন। আপনার কাছারি ঘরে বসে কাগজপত্র সব দেখলাম, আরও 10টা পরিবার আপনার জন্য পথে বসেছে। তাদের সব সম্পত্তি ফিরিয়ে না দিলে কেসটা হাতে রাখতে পারবো না। বলো কি বাবা বড়দা, এরপর আমি পথে বসব। প্রাণটা তো আগে। কি আর করেন, নয়নচাঁদ বাকি 10টা পরিবারের যা কিছু দেনার দায় দখল করেছিলেন তার সবই ফিরিয়ে দিলেন। মনটা একটু দমে গেল বটে, কিন্তু ঘুমটা হলো খাসা। এদিকে অমাবস্যা এসে পড়ল প্রায়, আজ রাত কাটলেই কাল অমাবস্যা লাগবে। সন্ধ্যেবেলা বড়দা এসে বললেন, কি কেমন লাগছে নয়নচাঁদ বাবু, ভয় পাচ্ছেন না তো? নয়নচাঁদ উত্তর দিলেন, ভয়ে শুকিয়ে যাচ্ছি বাবা। বড়দা বললেন, না ভয় পাবেন না, আজ রাত্রে আরো 2 খানা পরোটা বেশি খাবেন, আর কাল সকালে যত ভিকিরি আসবে কাউকে ফেরাবেন না, মনে থাকবে। নয়নচাঁদ হাঁপছাড়া গলায় বললেন, তাই হবে বাবা, তাই হবে, সব বিলিয়ে দিয়ে লেংটি পরে হিমালয়ে চলে যাব, তাতে যদি তোমার স্বাদ মেটে। পরদিন সকালে উঠে নয়নচাঁদের চক্ষু চড়কগাছ, ভিক্ষে দেওয়া হয় না বলে এই বাড়িতে কখনো ভিখিরি আসে না, কিন্তু সকালে নয়নচাঁদ দেখেন বাড়ির সামনে শয়ে শয়ে ভিখিরি জুটেছে। দেখে নয়নচাঁদ মূর্ছা গেলেন, ও ভগবান। মূর্ছা ভাঙার পর বেজার মুখে উঠলেন, সিন্ধুক খুলে টাকা বের করে চাকরকে দিয়ে ভাঙিয়ে আনালেন। ভিখিরিরা যখন বিদেয় নিল তখন নয়নচাঁদের 1000 খানেক টাকা খসে গেছে। নয়নচাঁদ মাথায় হাত দিয়ে বসে রইলেন অনেকক্ষণ। 1000 টাকা, অনেক টাকা। দুপুরে একরকম উপোস করেই কাটালেন নয়নচাঁদ, টাকার শোক তো কম নয়। তারপর নিজের ঘরে শুয়ে থেকে একটু তন্দ্রাও এসে গিয়েছিল। যখন তন্দ্রা ভাঙল তখন চারিদিকে অমাবস্যার অন্ধকার, ঘরে কেউ আলো দিয়ে যায়। আতঙ্কে অস্থির নয়নচাঁদ চেঁচালে, ওরে কে আছিস? কেউ জবাব দিল না। ঘাড়টা কেমন সুরসুর করছিল নয়নচাঁদের, বুকটা ছমছম, চারিদিকে কিসের যেন একটা ষড়যন্ত্র চলছে।
ফিসফাস কোথাও শুনতে পাচ্ছি না। নয়নচাঁদ সবাই কাঠ হয়ে জানলাটার দিকে চেয়ে রইলেন। হঠাৎ সেই অন্ধকার জানালায় একটা ছায়া মূর্তি উঠে এলো। নয়নচাঁদ আর সহ্য করতে পারলেন না, হঠাৎ তেড়ে উঠে জানলার কাছে ধেয়ে গিয়ে বললেন, কেন রে ভূতের পো, আর কোন পাপটা আছে আমার শুনি, আর কোন কর্ম ফল বাকি আছে, থোড়াই পড়ুয়া করি তোর। এবারে হঠাৎ একটা টর্চের আলোয় ঘরটা ভরে গেল। জানালার বাইরে থেকে বরদাচরণ বললেন, ঠিকই বলেছেন নয়নবাবু, আপনার আর পাপ টাপ নেই, ধারও কেউ মটকাবে না, অমাবস্যা একটু আগেই ছেড়ে গেছে। বটে, তবে ফের অমাবস্যা আসতে আর কতক্ষণ, এবার থেকে যেমন চালাচ্ছেন তেমনি চালিয়ে যান। সকালে ভিকিরি বিদায়, দুপুরে ভর পেট খাওয়া, বিকেলে দান ধ্যান সৎচিন্তা, আর রাত্রে পরোটা, মনে থাকবে? নয়নচাঁদ একটা শ্বাস ছেড়ে বললে, থাকবে বাবা থাকবে। শুনছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা নয়নচাঁদ। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে গল্পটিয়ানকে পরিচিতদের মধ্যে পৌঁছে দেবেন। আপনারাও ইমেলের মাধ্যমে আমাদের গল্প নাটক পাঠাতে পারেন, সেই রচনা নির্বাচিত হলে আমরা কথা দিচ্ছি তা গল্পটিয়ানে পাঠ করব। আমাদের ইমেল আইডি গল্পের ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। এছাড়াও গল্পডিয়ানের নিয়মিত আপডেট পেতে ফেসবুকে গল্পডিয়ান দ্য স্টোরি টেলার এই পেজে যুক্ত হন। আবার নতুন সপ্তাহে নতুন গল্প শোনাতে ফিরব। ভালো থাকবেন, ধন্যবাদ।